वेलकम टू दिस वीडियो ये वीडियो डाटे हम लोग देख बो यूनिट थ्री एवं इखाने जो तो अगलो लेसन आसे हम लोग शकुले एक टा वीडियो दे पढ़े फला ट्राई कर बो यूनिट थ्री टाइटल डा होच्छे हेल्थ एंड हाइजीन हेल्थ माने हम लोग जाने शास्त्रो आर हाइजीन होता होच्छे शास्त्रो विधि अर्थात शास्त्रो टा मेंटेन करते जे रोज गुलो मेंटेन करता है शे गुलो सो हम लोग पैसेजे चले जाए ओके এখানে বলা হচ্ছে যে হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড স্বাস্থ্য হচ্ছে কন্ডিশন মানে অবস্থা কি কন্ডিশন মানে শর্ত হয় আবার অবস্থাও হয় তো এখানে কন্ডিশন মানে হচ্ছে অবস্থা কিসের অবস্থা অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড আমাদের শরীর এবং মনের অবস্থা ইট মে বি গুড অর ব্যাড এটা ভালোও হতে পারে মন্দও হতে পারে গুড হেলথ মিন্স সুস্বাস্থ্য বলতে বোঝায় হেলদি বডি সুস্থ শরীর ফ্রি ফ্রম ডিজিজ যেটা রোগ থেকে মুক্ত ডিজিজ মানে রোগ ব্যাধি ইট ইজ এজেন্সিয়াল মানে প্রয়োজনীয় নেসেসারি এজেন্সিয়াল এগুলো হচ্ছে প্রয়োজনীয় ইট ইজ এজেন্সিয়াল ফর এভরি ওয়ান এটা সকলের জন্য প্রয়োজন কী প্রয়োজন টু লিড এ হ্যাপি লাইফ সুখী জীবন যাপন করা লিড অর্থ যাপন করা আর হ্যাপি লাইফ সুখী জীবন তো লিড এ হ্যাপি লাইফ মিন্স সুখী জীবনযাপন করা ইফ উই আর নট ইন গুড হেলথ মানে আমাদের যদি সুস্বাস্থ্য না থাকে বা আমরা যদি সুন্দর স্বাস্থ্যের অধিকারী না হই উই ক্যান নট কনসেন্ট্রেট অর্থ মনোনিবেশ করা অন এনি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ তাহলে আমরা আমাদের জীবনের কোনো কাজে মনোনিবেশ করতে পারি না অ্যাক্টিভিটি মিন্স কার্যক্রম এ প্রোভার্ব গোস প্রোভার্ব মিন্স প্রবাদ একটা প্রবাদ আছে হেলথ ইজ ওয়েলথ অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ ইট মিন্স এটা বোঝায় হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড অর এনি আদার পার্সোনাল পজিশনস বলা হচ্ছে ইট মিন্স এর বোঝায় যে হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল স্বাস্থ্য হচ্ছে সমান মূল্যবান সমানভাবে মূল্যবান অ্যাজ কিসের মতো গোল্ড স্বর্ণের মতো সোনার মতো অর এনি আদার পার্সোনাল পজিশনস অন্য যে কোনো ব্যক্তিগত পজিশন মিন্স সম্পত্তি অন্য যে কোনো ব্যক্তিগত সম্পত্তির মতোই মূল্যবান উই মে হ্যাভ ভাস্ট ওয়েলথ মে হ্যাভ মানে আমাদের হয়তো বা থাকতে পারে ভাস্ট ওয়েলথ ভাস্ট মিন্স বিশাল আমাদের হয়তো বা বিশাল সম্পত্তি থাকতে পারে সম্পদ থাকতে পারে অর প্রপার্টি ওয়েলথ মিন্স সম্পদ অ্যান্ড প্রপার্টি মিন্স সম্পত্তি আমাদের হয়তো বিশাল সম্পদ বা সম্পত্তি থাকতে পারে বাট ইফ উই আর নট হেলদি কিন্তু আমরা যদি স্বাস্থ্যবান না হই উই ক্যান নট এনজয় দেম আমরা সেগুলো উপভোগ করতে পারি না টু কিপ আওয়ার সেলস হেলদি আমাদেরকে নিজেদেরকে স্বাস্থ্যবান রাখার জন্য সুস্বাস্থ্যে রাখার জন্য উই হ্যাভ টু ডু এই হ্যাভ টু হচ্ছে কোনো বাধ্যবাধকতা বা অবশ্যই করতে হবে এরকম কিছু বোঝায় উই হ্যাভ টু ডু মানে আমাদেরকে করতে হবে সার্টেন থিংস সার্টেন মানে নির্দিষ্ট বোঝায় আবার সার্টেন মানে নিশ্চিত বোঝায় এখানে সার্টেন মানে হচ্ছে নির্দিষ্ট আমাদেরকে নির্দিষ্ট কিছু কাজ করতে হবে তো বলা হচ্ছে কী কী উই হ্যাভ টু টেক এ ব্যালেন্সড ডায়েট ব্যালেন্সড মিন্স সুষম বা ভারসাম্যপূর্ণ এখানে ব্যালেন্স খাদ্যের ক্ষেত্রে ব্যালেন্সড মানে সুষম উই হ্যাভ টু টেক আমাদের গ্রহণ করতে হবে এ ব্যালেন্সড ডায়েট একটা সুষম খাদ্য উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি আমাদেরকে অবশ্যই নিয়মিত এক্সারসাইজ মানে ব্যায়াম করতে হবে টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক কাজের জন্য আমাদের শরীরকে উপযুক্ত রাখার জন্য দ্যার ইজ অ্যান ওল্ড সেইং মানে প্রভাবের মতো প্রবাদ একটা আছে বা একটা উক্তি আছে সেইং মানে এখানে উক্তি একটা পুরাতন উক্তি আছে যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ সকাল সকাল ঘুম থেকে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠা মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ একজন মানুষকে কী করে হেলদি ওয়েলদি এবং ওয়াইজ মানে স্বাস্থ্যবান সম্পদশালী এবং জ্ঞানী করে তোলে সো উই শুড নট কিপ লেট আওয়ার্স এই কিপ লেট আওয়ার্স মানে হচ্ছে অধিক রাত জাগা সো উই শুড নট আমাদের উচিত নয় কিপ লেট আওয়ার্স মানে অধিক রাত জাগা আমাদের অধিক রাত জাগা উচিত নয় উই শুড গো টু বেড আমাদের বিছানায় যাওয়া উচিত বা ঘুমাতে যাওয়া উচিত আর্লি অ্যাট নাইট মানে রাতের বেলায় তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া উচিত অ্যান্ড রাইজ আর্লি ইন দ্য মর্নিং এবং সকালে মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়া উচিত
পিস অফ মাইন্ড, পিস মানে শান্তি, আর পিস অফ মাইন্ড মানে মনের শান্তিটা ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ, সুস্বাস্থ্যের অন্যতম একটা শর্ত। সো উই মাস্ট নট ওরি ওভার স্মল থিংস অফ লাইফ, সো তাই উই মাস্ট নট ওরি, আমাদের অবশ্যই দুশ্চিন্তা করা উচিত নয় ওভার মানে কিসের ব্যাপারে, স্মল থিংস অফ লাইফ, জীবনের ছোট ছোট জিনিসের ব্যাপারে। হ্যাঁ, তো এখানে যেমন যে যতই দুশ্চিন্তা করি ততই আমাদের অ্যাংজাইটি আসে, তো মনে অশান্তিটা আসে, এবং তো সেটা বলা হচ্ছে যে স্বাস্থ্যের আরেকটা শর্ত হচ্ছে যে মনের শান্তি। তো মনের শান্তি রাখতে গেলে দুশ্চিন্তা থেকে দূরে থাকতে হবে, এই জন্য বলা হচ্ছে যে ছোট ছোট জিনিস নিয়ে দুশ্চিন্তা করা উচিত নয়। তো এটা ছিল প্রথম প্যাসেজটা, আমরা নেক্সট প্যাসেজে যাব। এখানে লেসন টু ওড অন সলিচিউড কবিতাটা আমরা পড়ছি না, আমরা নেক্সট প্যাসেজে যাচ্ছি। লেসন থ্রি হাইজিন সুস্বাস্থ্য, তো এখানে হাইজিনের ইয়াটা বলা আছে যে দ্য ওয়ার্ড হাইজিন মিন্স, মানে সেই শব্দ স্বাস্থ্যবিধি বলতে বোঝায় দ্য প্র্যাকটিস, প্র্যাকটিস মানে আমরা জানি চর্চা, তবে এখানে প্র্যাকটিস মানে আচার আচরণ, মানে সেই আচার আচরণ কীগুলো কোনগুলো, অফ কিপিং আওয়ার সেলফস ক্লিন, মানে আমাদেরকে নিজেদেরকে পরিচ্ছন্ন রাখার জন্য যে আচার আচরণগুলো করতে হয় সেগুলোই বলা হচ্ছে হাইজিন বা স্বাস্থ্যবিধি। ইট অলসো মিন্স, এটা দ্বারা আরও বোঝায় টু কিপ আওয়ার হোম অ্যান্ড ওয়ার্কপ্লেস ক্লিন, মানে আমাদের বাড়ি এবং ওয়ার্কপ্লেস অর্থাৎ কর্মস্থলটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও স্বাস্থ্যবিধির মধ্যে পড়ে, এটাও বোঝায়। ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার গুড হেলথ, এটা আমাদের সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। হাইজিন ইজ থট টু বি নেক্সট টু গুডলিনেস, নেক্সট টু মানে পরবর্তী, গুডলিনেস মানে হচ্ছে সদাচার বা ধার্মিকতাটা বোঝানো হয়, যে আমরা যে ধর্মপ্রাণতা দেখাই বা ধর্মীয় আচার আচরণ করি এর ঠিক পরবর্তী স্টেপটাই ধারণা করা হয় স্বাস্থ্যবিধি, অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনটেন করাটা। ইট ইজ বিকজ, এর কারণ হচ্ছে উই ক্যান নট অ্যাচিভ এনিথিং, আমরা কোনো কিছু অর্জন করতে পারি না, অ্যাচিভ মিন্স অর্জন করা, ফিজিক্যালি শারীরিকভাবে, মেন্টালি মানসিকভাবে, অর স্পিরিচুয়ালি অথবা আধ্যাত্মিকভাবে, আমরা কিছু শারীরিকভাবে মানসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে কিছুই অর্জন করতে পারি না ইফ যদি উই আর আনক্লিন, যদি আমরা অপরিষ্কার থাকি ইন আওয়ার বডি, আমাদের শরীরের দিক থেকে, মাইন্ড মনের দিক থেকে, অ্যান্ড সোল এবং আত্মার দিক থেকে। নোবডি লাইকস অ্যান আনক্লিন পারসন আইদার, কেউ একজন অপরিচ্ছন্ন লোককে মোটেই পছন্দ করে না। সো উই মাস্ট ফলো দ্য রুলস অফ হাইজিন, তাই আমাদের অবশ্যই অনুসরণ করা উচিত সুস্বাস্থ্যের বা স্বাস্থ্যবিধির নিয়মগুলো। ফার্স্ট, প্রথমত উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন, আমাদেরকে অবশ্যই আমাদের শরীরটাকে পরিচ্ছন্ন রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। উই শুড হ্যাভ এ বাথ এভরিডে, আমাদের প্রতিদিনই স্নান করতে হবে বা গোসল করতে হবে, টেক বাথ মানে হচ্ছে গোসল করা বা স্নান করা। অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি, এবং আমাদের নিয়মিত আমাদের চুলগুলোকে ধুয়ে ফেলতে হবে। দিস উইল কিপ আওয়ার বডি অ্যান্ড হেয়ার ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া, দিস উইল কিপ, এটা রাখবে মানে প্রতিদিন যদি আমরা গোসল করি বা স্নান করি এবং চুলগুলোকে পরিষ্কার রাখি, তখন সেটা আমাদেরকে কী রাখবে, যে আমাদের শরীরকে এবং আমাদের চুলকে কিসের থেকে মুক্ত রাখবে, ডার্ট মানে ময়লা এবং ব্যাকটেরিয়া থেকে মুক্ত রাখবে। সেকেন্ডলি, দ্বিতীয়ত, উই শুড ওয়াশ আওয়ার ক্লথস রেগুলারলি, নিয়মিতভাবে আমাদের কাপড়গুলো ধুয়ে ফেলা উচিত। ডার্টি ক্লথস মানে অপরিচ্ছন্ন বা নোংরা কাপড় চোপড়, গিভ অফ মানে প্রদান করে বা কী দেয়, ব্যাড স্মেলস মানে দুর্গন্ধ, অ্যান্ড স্মাইল জার্মস, সো অ্যান্ড ইনভাইট জার্মস, ইনভাইট মানে আমন্ত্রণ করে, এবং জার্ম মানে আমরা সবাই জানি জীবাণু, এবং জীবাণুকে আমন্ত্রণ করে। উই শুড ওয়ার সোক্স অ্যান্ড শুজ, সোক্স মানে মোজা এবং শু মানে জুতা, আমাদের কী উচিত, জুতা এবং মোজা পরিধান করা উচিত, ওয়ার মানে পরা, হোয়েন উই গো আউট, যখন আমরা বাইরে যাই, তাহলে যখন আমরা বাইরে যাই আমাদের জুতা এবং মোজা পরা উচিত, কেন, টু প্রোটেক্ট, রক্ষা করার জন্য আওয়ার ফিট, আমাদের পাকে ফ্রম ডাস্ট অ্যান্ড জার্মস, ধুলাবালি এবং জীবাণু থেকে রক্ষা করার জন্য। ইট ইজ অলসো ইম্পর্ট্যান্ট, এটা আরও গুরুত্বপূর্ণ, টু ওয়াশ আওয়ার হ্যান্ডস, আমাদের হাতগুলো ধুয়ে ফেলা, বিফোর মিলস মানে খাবারের আগে, অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট এবং টয়লেট ব্যবহারের পরে। উই শুড ব্রাশ আওয়ার টিথস টুয়াইস এ ডে,
মানে দিনে দুইবার আমাদের দাঁতগুলো ব্রাশ করা উচিত। আফটার ব্রেকফাস্ট অ্যান্ড সাফার, মানে সকালে নাস্তার পরে এবং রাতের খাবারের পরে। ব্রেকফাস্ট আমরা জানি সবাই, সকালে নাস্তা, সাফার, রাতের খাবার। উই মাস্ট অলসো কাট আওয়ার নেলস রেগুলারলি, নিয়মিতভাবে আমাদের নখগুলোও কেটে ফেলা উচিত। আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ, আমাদের ড্রিঙ্কিং ওয়াটার মানে খাবার পানিটা বা পান করি আমরা যে পানিটা, সেটা মাস্ট বি সেফ, অবশ্যই কী হতে হবে, নিরাপদ হতে হবে। উই ক্যান গেট সেফ ওয়াটার, মানে আমরা গেট মানে পাওয়া, নিরাপদ পানি আমরা পেতে পারি বাই কিসের দ্বারা, বয়েলিং, ফুটিয়ে অ্যান্ড ফিল্টারিং, এবং ফিল্টারিং করে বা পরিস্রাবণ করে। ফাইনালি অবশেষে উই শুড কিপ আওয়ার সারাউন্ডিংস অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন, উই শুড কিপ, আমাদের রাখা উচিত আওয়ার সারাউন্ডিংস, সারাউন্ডিংস মানে পরিবেশ, অ্যান্ড এনভায়রনমেন্ট মানেও সারাউন্ডিং মানে চারপাশ, অ্যান্ড এনভায়রনমেন্ট মানে পরিবেশ, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, এটা অবশেষে বলা হলো। দেন আরও আছে যে ইফ উই ডু অ্যান্ড ফলো অল দ্য অ্যাবভ থিংস প্রপারলি, আমরা যদি ডু মানে করি এবং ফলো অনুসরণ করি অল দ্য অ্যাবভ থিংস, উপরের সবগুলো জিনিস প্রপারলি, নিয়মিতভাবে বা ঠিক মতো করি, উপযুক্তভাবে করি, উইল বি অ্যাবল টু, আমরা সক্ষম হব কি করতে, টু লিড এ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ, একটা সুস্বাস্থ্য এবং সুখী জীবন, মানে স্বাস্থ্যবান এবং সুখী জীবন যাপন করতে আমরা কি হব, সক্ষম হব, উইল বি অ্যাবল টু। সো আমরা নেক্সট প্যাসেজে যাব। একটা ডায়লগ আছে, প্রেসক্রাইব মানে ইয়া করা, অনুমতি দেওয়া। এখন এখানে একজন ডাক্তারের সাথে পেশেন্টের একটা ইয়ে আমরা দেখতেছি, তো ডায়লগটা হচ্ছে কি, রিড অ্যান্ড অ্যাক্ট আউট দ্য কনভারসেশন, এটা স্টুডেন্টদের উদ্দেশ্যে বলা হচ্ছে, তোমরা এটা পড়ো এবং অ্যাক্ট আউট মানে নিজেরা এরকম করে অভিনয় করো, কনভারসেশন মানে আলাপ আলোচনা ডায়লগের মতোই। সো রবির ফাদার, রবির বাবা মিস্টার জহির আলী ইজ নট ওয়েল, রবির বাবা জহির আলী তিনি ভালো নেই, হি হ্যাজ ডিফিকাল্টি স্পিকিং, তার কথা বলতে কষ্ট হয় বা সমস্যা হয়, হি ইজ নাও অ্যাট দ্য ডক্টর্স ক্লিনিক, তিনি এখন ডাক্তারের ক্লিনিকে আছেন। তো ডক্টর বলছেন, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, হাউ ইজ ইয়োর ফাদার টুডে, সরি, রবি বলছে যে গুড ইভিনিং ডক্টর, রবি ডক্টরকে শুভ সন্ধ্যা জানালো। তো ডক্টর বলছে, গুড ইভিনিং, হাউ ইজ ইয়োর ফাদার টুডে, হ্যাঁ শুভ সন্ধ্যা, তোমার বাবা আজ কেমন আছে। সো রবি বলছে, নট অ্যাট অল ওয়েল, অ্যাট অল মানে আমরা জানি আদৌ, মানে রবি বললো যে আদৌ ভালো নেই বা মোটেও ভালো নেই, হি হ্যাজ ডিফিকাল্টি ব্রেদিং অ্যাজ বিফোর, অ্যাজ বিফোর মানে আগের মতো, আর ডিফিকাল্টি ব্রেদিং মানে শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, মানে তার আগের মতো এই শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে। হি ইজ হ্যাভিং সিভিয়ার চেস্ট পেইন এগেইন, সিভিয়ার মানে তীব্র বা মারাত্মক, আর হ্যাভিং মানে তিনি পাচ্ছেন কি, মারাত্মকভাবে বুকে ব্যথা পাচ্ছেন এগেইন, আবারও। তো ডক্টর বললেন যে আইসি, আইসি অর্থ হচ্ছে বুঝতে পারা, আমি বুঝতে পেরেছি। তো যেহেতু মিস্টার আলী, জহির আলী রবির বাবা, তো ডক্টর এখন জহির আলীকে বা রবির বাবাকে বলছে, মিস্টার আলী, কুড ইউ লাই ডাউন অন দ্য এক্সামিনেশন টেবিল প্লিজ। তো ডক্টর রবির বাবাকে বললো, আপনি কি দয়া করে এই যে পরীক্ষণের জন্য যে টেবিলটা আছে ডাক্তারদের চেম্বারে যেটা থাকে আমরা দেখি ক্লিনিকে থাকে, তো বলে আপনি কি অনুগ্রহ করে এটার উপরে শুয়ে পড়তে পারবেন। তো এটা বলার পরে ওকে বললেন যে ওকে লেটস সি, ঠিক আছে আমি দেখি, আমাকে একটু দেখতে দিন। তো ডক্টর তার প্রসেসিংয়ের মাধ্যমে বলতেছেন যে ডু ইউ ফিল এনি পেইন হেয়ার, উনি হয়তো বা স্টেটোস্কোপ ধরে বা হাত দিয়ে উনি বলতেছেন যে আপনি এখানে কোনো ব্যথা অনুভব করছেন। তো জহির মানে ইয়ার বাবা, রবির বাবা জহির আলী, তিনি বলছেন ওফ, হ্যাঁ মানে অর্থাৎ তিনি ব্যথা অনুভব করছেন। ডক্টর বলছে অ্যান্ড হেয়ার, এবং এখানে জহির বললেন আউচ, তো তিনি বললেন হ্যাঁ অবশ্যই ব্যথা অনুভব করছি এখানেও। তো ডক্টর বললেন অলরাইট, অলরাইট মানে ঠিক আছে, আই অ্যাম প্রেসক্রাইবিং এ মেডিসিন, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, প্রেসক্রাইব মানে অনুমোদন করা, যে এই ওষুধগুলো আমি অনুমোদন করছি আপনি এগুলো ব্যবহার করতে পারেন। টেক ওয়ান ট্যাবলেট ইন দ্য মর্নিং, মানে একটা ট্যাবলেট খাবেন সকালে, অ্যান্ড অ্যানাদার অ্যাট নাইট, এবং আরেকটা খাবেন রাতে, এবং কখন খাবেন সেগুলো, বিফোর মিলস মানে খাবারের আগে। আই অলসো অ্যাডভাইজ ইউ, এখানে অ্যাডভাইস বানান ADVISE, এটা দ্বারা বোঝায় ভার্ব, মানে আমি আপনাকে উপদেশ দিচ্ছি, আর শুধু অ্যাডভাইস ADVISE, অ্যাডভাইস মানে উপদেশ, ওটা ছিল নাউন। তো এখানে বলছে আমি আপনাকে আরও উপদেশ দিচ্ছি, টু হ্যাভ এ
চেস্ট এক্সরে ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি মানে যত দ্রুত সম্ভব, তাৎক্ষণিক, আপনি যত দ্রুত সম্ভব বা তাৎক্ষণিকভাবে একটা বুকের এক্সরে করান। ইফ পসিবল, যদি সম্ভব হয়, শো মি, এটা আমাকে দেখান, দ্য এক্সরে রিপোর্ট, এই এক্সরে রিপোর্টটা টুডে, আজ, ইন দ্য ইভিনিং, ওকে, বলছেন যে যদি পারেন এটা আমাকে আজকে সন্ধ্যায় দেখান। তো রবি বলল যে ওকে ডক্টর, থ্যাংক ইউ, রবি বলছেন ঠিক আছে ডক্টর, থ্যাংক ইউ। তো ডক্টর সৌজন্যবোধক যে থ্যাংক ইউ দিলে ওয়েলকাম জানাতে হয়, সে বলল ইউ আর ওয়েলকাম, তো তোমাকেও স্বাগতম। ওকে, আমরা লেসন ফাইভে চলে আসছি, এ লেটার, একটা চিঠি। তো এখানে কিছু কিওয়ার্ড আছে, নিকোটিন, যেটা তামাকের ইয়ের মধ্যে থাকে, একটা বিষাক্ত পদার্থ নিকোটিন, ট্র্যাজেডি মানে হচ্ছে দুঃখ, হ্যাঁ, বা বিষাদ, ব্রোক মানে, তো ব্রেকের পাস্ট টেন্স হচ্ছে ব্রোক, ভেঙে, ব্রেক মানে ভেঙে যাওয়া, ব্রোক ভেঙে গিয়েছিল, পাফ, পাফ মানে হচ্ছে ধোয়া, মানে ফু, ফু দিয়ে কোনো কিছু ওড়ানো বাতাস ছাড়া বা মুখ দিয়ে জোরে যে নিঃশ্বাস ফেলা, সেটাও পাফ বলায় বোঝায়, বা সিগারেট টান দেওয়ার পরে যে ফু দিয়ে ধোয়াগুলো বের করে সেটাও পাফ বোঝায়। সো এখানে বলছে যে রিড দ্য লেটার সাইলেন্টলি টু নো হোয়াট হ্যাপেন টু জহির আলী। জহির আলী মানে আমরা পড়েছিলাম রবির বাবার আসলে কি হয়েছিল, সেটা আমরা এই চিঠিটা পড়লে বুঝতে পারবো, যে চিঠিটা 2013 সালের 9 জুন লেখা, ঢাকার থেকে পুরানা পল্টনের, এই ঠিকানা দেওয়া আছে, চিঠিটা লেখা হয়েছে সোহেলের কাছে এবং লিখেছে কে, এই যে রবি, রবি চিঠিটা লিখেছে তার বন্ধু সোহেলের কাছে। তো আমরা এখন লেটারটা পড়ব, সো লেটস স্টার্ট। তো রবি লিখছে যে ডিয়ার সোহেল, প্রিয় সোহেল, আই এম সরি, আমি দুঃখিত, আই কুড নট রিপ্লাই টু ইয়োর লেটার আর্লিয়ার, মানে আমি তাড়াতাড়ি তোমার চিঠির উত্তর দিতে পারিনি। দিস ইজ বিকজ, এর কারণ হচ্ছে লাস্ট উইক, গত সপ্তাহে, দেয়ার ওয়াজ এ ট্র্যাজেডি, মানে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে ইন আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারে। মাই ফাদার ডাইড অফ লাং ক্যান্সার, আমার পিতা ফুসফুস ক্যান্সারে মারা গিয়েছেন। অর্থাৎ রবি বলছে যে তার পিতা ফুসফুসের ক্যান্সারে মারা গিয়েছেন। হি ইউজড টু, এই ইউজ টু কথাটা ব্যবহার করা হয় অতীতের কোনো অভ্যাস বোঝাতে, মানে তার অতীতে কী অভ্যাস ছিল, স্মোক হেভিলি, হেভিলি মানে প্রচণ্ড, তার প্রচণ্ডভাবে মানে ধূমপান করার অভ্যাস ছিল। হি গট দ্য ব্যাড হ্যাবিট, তিনি এই বদ অভ্যাসটা পেয়েছিলেন ফ্রম হিজ কলেজ ডেইজ, তার কলেজের দিনগুলো থেকে, মানে তিনি যখন কলেজে পড়তেন সেই সময় থেকে। রিসেন্টলি মানে অতি সম্প্রতি, মাই মাদার অ্যান্ড আই, আমার মা এবং আমি, আর ভেরি ওয়ারিড মানে খুবই দুশ্চিন্তায় ছিলাম, অ্যাবাউট, কার ব্যাপারে, কিসের সম্পর্কে, ফাদার্স ওরসেনিং কন্ডিশন, ব্যাড মানে আমরা জানি খারাপ, তা এটার কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে WORSE, ওর্স মানে অধিকতর খারাপ, আর সবচেয়ে খারাপ হচ্ছে WORST, ওর্স্ট। তো এখানে ওর্স হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, তার থেকে আসছে ওরসেনিং, মানে দিনে দিনে খারাপ হয়ে যাওয়া যে স্বাস্থ্য পরিস্থিতি, সেটা নিয়ে আমি এবং আমার মা খুবই দুশ্চিন্তা ছিলাম। হি ওয়াজ হ্যাভিং কন্টিনিউয়াস চেস্ট পেইন, মানে তার বাবার কথা বলছে যে তিনি কী পাচ্ছিলেন, কন্টিনিউয়াস মানে অবিরাম বুকের ব্যথায় ভুগছিলেন তিনি। দ্য ডক্টর শোড হিম, ডাক্তার তাকে দেখিয়েছিল, কাকে, জহির আলী মানে রবির বাবাকে দেখিয়েছিল, হিজ চেস্ট এক্সরে প্লেটস, প্লেট মানে ফলক, মানে এক্সরের যে ফলকটা, এক্সরে প্লেটটা তাকে দেখিয়েছে, মানে রবির বাবাকে ওই ডাক্তার দেখিয়েছিল। আগের প্যাসেজে আমরা পড়েছিলাম ডাক্তার রবির বাবাকে বলেছিল যে বুকের এক্সরে করাতে এবং সেটা সন্ধ্যায় দেখাতে, তো সন্ধ্যায় রবির বাবাকে দেখানো হয়েছিল, ডাক্তার দেখিয়েছিল। তো দেয়ার ওয়াজ ডার্ক মার্কস, ডার্ক মানে জানি আমরা অন্ধকার বা ছায়ার মতো বা কালো, মার্ক মানে চিহ্ন, কালো চিহ্ন ছিল অন হিজ লাংস, তার ফুসফুসে। দ্য ডক্টর এক্সপ্লেইন টু হিম, ডাক্তার তার কাছে ব্যাখ্যা করেছিলেন দ্যাট, যে দ্য মার্কস ওয়ার, এই যে চিহ্নগুলো ছিল, মার্ক মানে চিহ্ন, সাইন মানেও চিহ্ন বা প্রতীক, কিসের, অফ লাং ক্যান্সার, ওই যে কালো কালো স্পটগুলো, এগুলো হচ্ছে ফুসফুসের ক্যান্সারের চিহ্ন। হি অলসো এক্সপ্লেইন দ্যাট, তিনি আরও ব্যাখ্যা করেছিলেন যে, মানে ডাক্তার আরও ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন যে, এ পয়জনাস সাবস্ট্যান্স, পয়জনাস মানে বিষাক্ত, সাবস্ট্যান্স মানে পদার্থ, কল্ড নিকোটিন মানে নিকোটিন নামের একটা বিষাক্ত পদার্থ, ইজ ইন, থাকে কোথায়, টোব্যাকো লিপস মানে তামাকের পাতায়, টোব্যাকো মিন্স তামাক আর লিপস মানে পাতা, তো তামাকের পাতায় নিকোটিন নামে এক ধরনের বিষাক্ত পদার্থ থাকে,
and cigarettes are made from tobacco leaves এবং সিগারেট গুলো তৈরি হয় এই তামাকের পাতা দিয়ে অর্থাৎ সিগারেটের মধ্যেও সেই নিকোটিনটা থাকে when a person smokes cigarettes যখন একজন ব্যক্তি এই সিগারেট নিয়ে ধূমপান করে সিগারেটের ধোঁয়াটা নেয় this nicotine এই নিকোটিনটা এই যে poisonous substanceটা কি হয় enters into his lungs তার ফুসফুসে প্রবেশ করে with every puff মানে প্রত্যেকটা এই যে বাতাসের টানের সাথে বা ফুয়ের সাথে ইফ এনিবডি স্মোকস সিগারেটস ফর ইয়ার্স কেউ যদি স্মোক সিগারেটস মানে সিগারেট ধূমপান করে সিগারেট ধূমপান করে ফর ইয়ার্স ইয়ার মানে আমরা জানি বছর আর ফর ইয়ার্স মানে বছরের পর বছর ধরে বা অনেক বছর ধরে দিস ডেডলি নিকোটিন ডেডলি মানে মারাত্মক এই মারাত্মক নিকোটিনটা কজেস ঘটায় লাং ক্যান্সার মানে ফুসফুসের ক্যান্সার ঘটায় Both mother and I, মা এবং আমি উভয়েই tried to stop father, মানে বাবাকে থামানোর চেষ্টা করেছিলাম from smoking, ধূমপান থেকে. He never listened to our request, মানে তিনি কখনোই আমাদের অনুরোধ শোনেননি and warnings, এবং সতর্কতা বাণী দিলেও বা সতর্ক করলেও সেটা শোনেননি. He died and untimely dead. টাইমলি মানে সময় মতো আর আনটাইমলি মানে হচ্ছে যে অকালে মানে তিনি একটা অকাল মৃত্যুবরণ করলেন এরপরে বলছে যে লেট মি এখন রবি সোহেলকে বলছে লেট মি টেল ইউ দ্য ট্রুথ মানে আমাকে সত্য কথাটা বলতে দাও মাই ফাদার্স ডেথ বা সত্য কথা বলতে আমার বাবার মৃত্যুটা ইজ এ গ্রেট শক ফর আস আমাদের জন্য মারাত্মক একটা শক মানে আঘাত ইউ নো তুমি জানো We are a big family of seven. আমরা সাতজনের একটা বড় পরিবার My father was the only earning member in the family. আমার বাবা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি We are now broke. আমরা এখন ভেঙে পড়েছি And we don't know. এবং আমরা জানি না How we are. কিভাবে আমরা going to survive. Going to মানে কোনো কিছু করতে যাওয়া যেমন I am going to open a bank account. আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি এখানে আছে গোয়িং টু সার্ভাইভ মানে আমরা কীভাবে টিকে থাকবো আগামীতে কীভাবে টিকে থাকবো সেটা আমরা জানি না এনিওয়ে যাই হোক গড ইজ মার্সিফুল ঈশ্বর পরম দয়াময় মার্সিফুল মানে হচ্ছে দয়াময় বা কৃপা সিন্ধু বলা হয় অ্যান্ড উই আর ট্রাইং টু রিকভার ফ্রম দ্য শক রিকভার মানে কাটিয়ে ওঠা বা ঘাটতি পূরণ করা আমরা এই শক মানে আঘাতটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি রাইট মি মানে আমাকে লিখো হোয়েন ইউ হ্যাভ দ্য টাইম যখন তুমি সময় পাও গিভ মাই রিগার্ডস আমার শ্রদ্ধা জানাবে টু ইউর প্যারেন্টস তোমার বাবা মাকে লাভ রবি অর্থাৎ রবি এই সোহেলকে চিঠিটা লিখলো সো আমরা নেক্সট চলে যাবো লেসন সিক্স ফিজিক্যাল এক্সারসাইজ আমরা এখানে একটা ফিগার দেখতে পাচ্ছি শারীরিক ব্যায়ামের কিওয়ার্ডস আছে স্ট্রেচিং স্ট্রেচিং মানে ছড়ানো বা বিস্তার করা হাত পা ছড়ানো বিস্তার লাভ করা বিস্তার করা বিস্তৃত করা এগুলোকে বলে স্ট্রেচিং বেনিফিট মানে উপকার সুযোগ সুবিধা রেগুলারিটি মানে নিয়মানুবর্তিতা প্রতিদিন কোনো কাজ করা সেটা হচ্ছে রেগুলারিটি ওকে এখন আমরা প্যাসেজটা পড়ব মিস্টার প্রণয় লার্মা জনাব প্রণয় লার্মা দ্য ফিজিক্যাল টিচার অফ রূপপুর হাই স্কুল রূপপুর হাই স্কুলের শারীরিক শিক্ষার যে শিক্ষক শরীরচর্চা শিক্ষক ইজ টকিং অ্যাবাউট হেলথ মানে স্বাস্থ্য নিয়ে কথা বলছেন টু হিজ স্টুডেন্টস তার ছাত্রছাত্রীদের কাছে তো আমরা দেখি কি বলছেন হোয়াট থিংস আর নেসেসারি ফর গুড হেলথ হি আস্ক দ্য স্টুডেন্টস মানে তিনি ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করলেন হোয়াট থিংস কোন জিনিসগুলো আর নেসেসারি প্রয়োজন ফর গুড হেলথ সুস্বাস্থ্যের জন্য তো উই নিড এ লট অফ থিংস টিচার সেজড রাশেদ রাশেদ বলল যে শিক্ষক আমাদের উই নিড আমাদের প্রয়োজন এ লট অফ থিংস এ লট অফ মানে প্রচুর বা অনেকগুলো জিনিস দরকার উই নিড হেলদি ফুড আমাদের স্বাস্থ্যকর খাদ্যের দরকার প্রপার রেস্ট উপযুক্ত বিশ্রামের দরকার অ্যান্ড স্লিপ এবং উপযুক্ত ঘুমের দরকার উই অলসো হ্যাভ টু বি ক্লিন অ্যান্ড টিডি আমাদেরকে আরও কেমন হতে হবে ক্লিন পরিষ্কার মানে পরিষ্কার অ্যান্ড ক্লিন মানে পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে গুড সাইড মিস্টার লার্মা যে এই রাশেদের উত্তরটা শুনে তিনি বললেন যে ভালো মানে রাশেদ ভালো বলছে তো সরি
extremely sorry. Good. Says Mrs. Larma. Mr. Larma. Janab Larma bollen. Je besh bhalo bolechho. These are the things. Egulo hocche shei jinish you need for good health. Jegulo shushastho jonno dorkar. But another thing ba ebong onno aro kichu jinish ache that you also need. Jegulo tomader aro proyojon. সেটা হচ্ছে ইজ হচ্ছে কি রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ মানে নিয়মিত শারীরিক ব্যায়াম করা বা শারীরিক অনুশীলনগুলো করা এখন আরেকজন প্রশ্ন করতেছে রিয়াদ নামে সে বলছে যে হোয়াট টাইপস অফ ফিজিক্যাল এক্সারসাইজ মানে কোন ধরনের শারীরিক ব্যায়াম ক্যান উই ডু টিচার যে স্যার আমরা কোন ধরনের শারীরিক ব্যায়ামগুলো করতে পারি আক্স রিয়াদ মানে রিয়াদ নামে একজন বলল Well, besh says Mrs. Larma, Mr. Larma bolden. There are different kinds of physical exercise. Mane bibhinno dhoroner sharirik byam ache. You can do them indoors as well as outdoors. Indoor mane ghorer bhitore, outdoors mane ghorer baire. Mane shegulo tumi ghorer bhitore onek dhoroner byam ache je egulo tumi ghorer bhitoreo korte paro, baireo korte paro. In the house, mane barite, you can do some freehand exercise. Mane tumi kichu free hand exercise মানে খালি হাতের ব্যায়াম বা সরঞ্জাম বিহীন ব্যায়াম মানে যে ব্যায়াম করতে কোনো সরঞ্জাম লাগে না সেগুলোকে বলা হয় free hand exercise বাড়িতে তুমি কিছু সরঞ্জাম বিহীন ব্যায়াম করতে পারো that is তার মানে you can stretch different parts of your body তুমি তোমার শরীরের বিভিন্ন অঙ্গ কি করতে পারো stretch বিস্তৃত করতে পারো outside আর বাইরে ঘরের বাইরে কি করতে পারো You can play, তুমি খেলা করতে পারো, swim, সাঁতার কাটতে পারো, or simply walk. অথবা সাধারণভাবে তুমি হাঁটতেও পারো, সেটাও ব্যায়াম. Why do we need physical exercise, teacher? Asks Ranjan. Ranjan প্রশ্ন করলো যে কেন আমাদের শারীরিক এই ব্যায়ামটা দরকার? Well, says Mrs. Larma. Well, আসলে একটা একটা courtesy maintain করার মতো শব্দ কেউ আমাকে প্রশ্ন করলে আমরা বলতে পারি। Well, বেশ, তারপরে উত্তরটা দিতে পারি। তো আমরা এটা এখানে Mr. Larma বলছেন বেশ, এরপর তিনি উত্তরটা দিচ্ছেন দ্য বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক পরিশ্রমের উপকারিতা আর মেনি হচ্ছে অনেকগুলো দ্য গ্রেটেস্ট অফ দেম তাদের মধ্যে সবচেয়ে বড় উপকারিতাটা ইজ দ্যাট হচ্ছে যে ইট কিপস ইউ ফিট ফর ওয়ার্ক এটা তোমাকে কাজের জন্য উপযুক্ত রাখবে ইট ইজ ইট অলসো গিভস ইউ এনার্জি এটা তোমাকে আরও শক্তি দিবে অ্যান্ড মেক্স ইউ স্ট্রং অ্যান্ড চেয়ারফুল এবং তোমাকে শক্তিশালী এবং চেয়ারফুল মানে হাসি খুশি রাখবে It teaches you regularity, এটা তোমাকে নিয়মানুবর্তিতা শেখাবে and discipline as well, এবং একই সাথে as well মানে আরও হ্যাঁ এটা তোমাকে আরও কী শেখাবে রেগুলারিটি মানে প্রতিদিনটার প্রতিদিন ইয়া করা আর ডিসিপ্লিন মানে নিয়মানুবর্তিতা অ্যাকচুয়ালি ডিসিপ্লিন রেগুলারিটি এগুলো নিয়মানুবর্তিতাকেই বোঝায় সো এটা ছিল আমাদের ইউনিট সিক্স এরপরে সরি লেসন সিক্স এবার আমরা লেসন সেভেনে দেখছি হেলদি অ্যান্ড হ্যাপি ফ্যামিলি একটা স্বাস্থ্যবান এবং সুখী পরিবার এখানে অবশ্য কিছুই নাই আমরা কিছু ওয়ার্ড আছে রিমোট মানে আমরা জানি দূরবর্তী এটার সাথে মিল করা আছে আইসোলেটেড মানে নির্জন লিটারেট শিক্ষিত ডিলিশিয়াস তৎসুস্বাদু অ্যাওয়ার মানে সচেতন হার্মফুল মানে ক্ষতিকর কন্টাজিয়াস মানে সংক্রামক তো কন্টাজিয়াসের সাথে আমরা এটা মিলাতে পারি যে অ্যাবাউট এ ডিজিজ এটা একটা রোগের ব্যাপারে বলা হচ্ছে দ্যাট স্প্রেডস মানে যেটা ছড়ায় ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার একজন ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে ছড়ায় তারপর লিটারেট শিক্ষিত এটা আমরা বলতে পারি যে অ্যাবল টু রিড অ্যান্ড রাইট যারা লিখতে এবং করতে সক্ষম স্বাক্ষর অ্যাওয়ার মানে সচেতন তাদের ক্ষেত্রে বলতে পারি যে নোয়িং অ্যাবাউট সামথিং তারা কিছুর ব্যাপারে জানে সেটা বলতে পারি হার্মফুল মানে ক্ষতিকর সেক্ষেত্রে বলতে পারি এই যে দ্যাট কজেস হার্ম টু আওয়ার হেলথ যেটা আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে আর একটা ছিল যে হার্মফুল এই যে ডিলিশিয়াস সুস্বাদু সেটার সাথে আমরা বলতে পারি হ্যাভি ভেরি প্লেজেন্ট টেস্ট মানে যেটার খুবই আরামদায়ক স্বস্তিদায়ক একটা স্বাদ আছে সেটা ওকে এরপরে আমরা লেসন এইটে চলে আসলাম মোস্ট প্রবলি এটাই লাস্ট লেসন সো এখানে কিওয়ার্ড এখানে লেসনটা হচ্ছে কি মেকিং এ ক্লাস কমিটি ক্লাসে একটা কমিটি করা তো কিওয়ার্ডস আছে ফোরাম ফোরাম মানে সমিতি বা কমিটির মতো বোঝায় এনভায়রনমেন্ট পরিবেশ আর ফর্টনাইটলি এটা সাধারণত আমরা এই যে পাক্ষিকটা এরকম বোঝাতে পারি বা এই 15 দিন অন্তর এটা বোঝাতে পারি সো এখানে প্যাসেজটা পড়ি যে মিস সুবর্ণ সাহা দ্য ক্লাস টিচার সুবর্ণ সাহা হ্যাজ জাস্ট এন্টার্ড দ্য ক্লাসরুম তিনি ক্লাসরুমে প্রবেশ করেছেন
She is now talking to the students. মানে তিনি এখন ছাত্রছাত্রীদের সাথে কথা বলছেন. Why is the classroom dirty? So dirty মানে ক্লাসরুম এত ময়লা কেন বা নোংরা কেন? Ask Mrs. Shah. Mrs. Shah প্রশ্ন করলেন. I know, আমি জানি. এখানে তিনি আবার উত্তর দিচ্ছেন. I know, school cleaner is absent today. আজ স্কুলে যে ঝাড়ুদার সে আজ আসেনি. So what? তাতে কি? Can't we ourselves keep our classroom clean? আমরা নিজেরাই কি আমাদের ক্লাসরুম পরিষ্কার রাখতে পারি না? Says Miss Shah. Miss Shah প্রশ্ন করলেন. তখন ক্যাপ্টেন ছিল শফিক, সে বলল সরি টিচার, মানে আমরা দুঃখিত ম্যাডাম. এরকম যে শফিক বলল, দ্য ক্যাপ্টেন সেইজ পোলাইটলি, পোলাইটলি মানে ভদ্রভাবে নম্রতার সাথে শফিক বলল যে আসলে আমরা দুঃখিত. তো এরপরে মিস সাহা তিনি বলছেন যে দিস ইজ আওয়ার ক্লাসরুম, এটা হচ্ছে আমাদের শ্রেণীকক্ষ. হ্যাঁ, ইফ ইউ ক্লিন ইট, তোমরা যদি এটা পরিষ্কার করো, ইউ উইল ডু ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল ওয়ার্ক, তোমাদের কিছু শারীরিক কাজ করা হচ্ছে, অ্যান্ড ফিল গুড, এবং তোমরা এটাতে ভালো অনুভব করবে. অলসো আরও, ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, এটা হচ্ছে আমাদের দায়িত্ব, টু কিপ ইট ক্লিন অ্যান্ড টিডি, এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা. সেজ মিস সাহা. মিস সাহা বললেন ওকে টিচার. সেজ শফিক, উইল ডু ইট ফ্রম নাও অন. নাও অন মানে এখন থেকে, এখন থেকে আমরা এটা করব. ফার্স্ট, প্রথমে ইউ ক্যান মেক এ ফোরাম, মানে তোমরা প্রথমে একটা দল গঠন করতে পারো বা সমিতি গঠন করতে পারো, অ্যান্ড সিলেক্ট এ লিডার, এবং একজন দলনেতা নির্বাচন করো. দ্য ক্লাস টিচার সাজেস্ট, মানে মিস শাহ যিনি ক্লাস টিচার ছিলেন তিনি পরামর্শ দিলেন. দেন ডিভাইড দ্য ক্লিনিং অ্যাক্টিভিটিস অ্যামং ইউর গ্রুপস. দেন ডিভাইড, তারপরে ভাগ করে ফেলো দ্য ক্লিনিং অ্যাক্টিভিটিস, এই পরিচ্ছন্নতার যে কার্যক্রমগুলো কাদের মধ্যে ভাগ করবে, অ্যামং ডিফারেন্ট গ্রুপস, বিভিন্ন গ্রুপে বা দলে ভাগ করে ফেলবে. ইটস রিয়েলি এ গ্রেট আইডিয়া টিচার, সেই শফিক দলনেতা যে মানে ক্লাস ক্যাপ্টেন শফিক, সে বললো যে এটা সত্যিই একটা চমৎকার ধারণা শিক্ষক বা ম্যাডাম, তারা যাই বললো. উই উইল, এখানে উইয়ের ফর ডাবল এল আমরা বলবো, উই উইল মেক দ্য কমিটি নাও, আমরা এখনই কমিটিটা করব, অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং, এবং কাজ শুরু করবো ইমিডিয়েটলি, মানে যত দ্রুত সম্ভব. অ্যাফটার দিস, এরপরে এ কমিটি ইজ ফর্ম, মানে একটা কমিটি গঠিত হয়, দল গঠিত হয়, সমিতি গঠিত হয় বাই ক্লাস এইট স্টুডেন্টস, ক্লাস এইটের ছাত্রছাত্রীদের দ্বারা, আন্ডার দ্য লিডারশিপ অফ দেয়ার ক্লাস ক্যাপ্টেন. আন্ডার দ্য লিডার, আন্ডার মানে অধীনে, দ্য লিডারশিপ মানে নেতৃত্ব, কার নেতৃত্বের অধীনে? দেয়ার ক্লাস ক্যাপ্টেন, তাদের ক্লাসের যে দলনেতা ছিল ক্যাপ্টেন তার অধীনে. দ্য স্টুডেন্টস আর ডিভাইডেড ইন্টু সেভারাল গ্রুপস, ছাত্রছাত্রীরা ভাগ হয়ে গেল বিভিন্ন গ্রুপে, অ্যান্ড এ ওয়ার্ক প্ল্যান, ওয়ার্ক প্ল্যান মানে কাজের কর্মপরিকল্পনা, ইজ মেড, মানে কর্মপরিকল্পনা তৈরি করা হলো ফর ক্লিনিং, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য. দ্য স্টুডেন্টস ডিসাইডেড, ছাত্রছাত্রীরা সিদ্ধান্ত নিল, টু মেক মানে তৈরি করতে, সাম গ্রাউন্ড রুলস. গ্রাউন্ড রুলসের অর্থ হচ্ছে মূলনীতি. তারা কিছু ভাবলো যে আমরা কিছু মূলনীতি তৈরি করে রাখবো আগে থেকে. হেয়ার ইজ এ লিস্ট অফ সাম অফ দ্য রুলস, এই যে মূলনীতি তারা তৈরি করছে, এখানে ওই মূলনীতির কয়েকটা মানে রুল এখানে দেওয়া আছে. প্রথম কথা হচ্ছে ডু নট, এই যে মূলনীতিগুলো একটু জুম ইন করে দেখি, যে ডু নট স্পিট ইন দ্য ক্লাস, মানে ক্লাসের মধ্যে কেউ কী করবে না, স্পিট মানে থুতু ফেলবে না. ডু নট ড্রপ লিটার ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে কেউ লিটার, লিটার মানে হচ্ছে আজেবাজে জিনিসপত্র, মানে অপ্রয়োজনীয় আজেবাজে জিনিসপত্র, এগুলোকে বলে লিটার. মানে ক্লাসের মধ্যে কেউ আজেবাজে জিনিসপত্র মানে জঞ্জাল ফেলবে না. ইউজ দ্য বিন ফর ট্রাশ, ট্রাশ মানে আবর্জনা, আবর্জনা ফেলতে হলে বিন মানে ঝুড়ি, ময়লার ঝুড়ি ব্যবহার করবে. কিপ দ্য ডেস্ক অ্যান্ড চেয়ার্স ইন প্লেস, মানে বসার চেয়ার এবং বইটই রাখার যে ডেস্কগুলো আছে এগুলো তারা ইন প্লেস মানে জায়গা মতো রাখবে. এগুলো তাদের কয়েকটা মূলনীতি ছিল. অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস এইট, ক্লাস এইটের সকল ছাত্রছাত্রীরা আর ভেরি এক্সাইটেড, মানে খুবই আনন্দিত, টু বি ইনভলভড ইন, ইনভলভড ইন মানে জড়িত হতে পেরে, ইন দিস অ্যাক্টিভিটি অ্যাট স্কুল, মানে স্কুলে এই ধরনের কার্যক্রমে জড়িত হতে পেরে ক্লাস এইটের সকল ছাত্রছাত্রীরা খুবই আনন্দিত এবং উত্তেজিত, বা এখানে আনন্দিতই বোঝানো হয়েছে. তো ইউনিট থ্রির এই সবগুলো লেসন আমরা একটা ভিডিওতে পড়ে ফেললাম, যদি একটু লেন্দি হলো. সো আই থিঙ্ক ইটস ক্লিয়ার, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও.